সারফেস টু সারফেস মিসাইল, অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, বিভিন্ন ধরন ও বিভিন্ন নামে যুদ্ধে ব্যবহার হয় এই মরণাস্ত্র। এদের প্রয়োগও কাজের ধরন আবার একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন। সকল ধরনের মিসাইলকে প্রধানত চারটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। এগুলোর আবার একাধিক উপশ্রেণী রয়েছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সার্ভিসে আসায় নাৎসি জার্মানি মিসাইলগুলোর তেমন একটা সফল ব্যবহার করতে পারেনি। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য যত প্রকার মিসাইল আছে তাকে বলা হয় সারফেস টু সারফেস মিসাইল। এর বেশ কয়েকটি উপশ্রেণী রয়েছে। সকল ক্ষেত্রেই মিসাইলটি ভূমি থেকে ভূমিতে আঘাত হানে। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যা ট্যাঙ্ক নামক দানবীয় অস্ত্রটি ধ্বংস করার জন্য ব্যবহার হয়, এই মিসাইলগুলো যোদ্ধা তার কাঁধে বহন করতে পারে। তবে একটি প্রোটেকশন সিস্টেম সংবলিত বর্তমান যুগের গুটি কয়েক অত্যাধুনিক ট্যাঙ্ক ব্যতীত প্রায় সব ধরনের সাজোয়াজান এ ধরনের মিসাইলের বিরুদ্ধে অসহায়। এ ধরনের মিসাইল দিয়ে অল্প উচ্চতা দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টারও ভূপাতিত করা সম্ভব। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।